ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব ফেব্রিক শেড লাইট বক্স। আসলে ফেব্রিক শেড লাইট বক্স মূলত বিষয়টা কি, এটি দিয়ে কী করা হয়, শেড ম্যাচিংটা কীভাবে করা হয়, এই এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এ টু জেড বোঝার জন্য তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার এই শেড লাইট বক্স সম্পর্কিত যত ধরনের কোশ্চেন আছে আপনার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো যেটা বলতেছিলাম, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফেব্রিক শেড লাইট বক্স কি, তারপরে আছে আপনার হলো কত ধরনের লাইট সোর্স আছে এবং সেগুলো কীভাবে ব্যবহার করতে হয়, কোন কালার কোন লাইট সোর্সে ব্যবহার করতে হয়, এ টু জেড আলোচনা থাকছে এই বিষয়ের উপরে। তো প্রথমেই আলোচনা করব হোয়াট ইজ শেড লাইট বক্স। ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক মেশিন হোয়ার উই ক্যান চেক ফেব্রিক শেড কম্পারেটিভলি ইচ আদার। এখানে বলা হচ্ছে যে এক ধরনের ইলেকট্রিক মেশিন, এটি বৈদ্যুতিক, এটা ইলেকট্রিসিটির মাধ্যমে চলে। এটি দিয়ে আমরা ফেব্রিকের শেড চেক করি। কীভাবে? এটি এই যে ফেব্রিক দেখতে পাচ্ছেন, এখানে একটি সোয়াশ দেখতে পাচ্ছেন, নিট ফেব্রিকের একটি সোয়াশ, ডান পাশে একটি ডেনিং ফেব্রিক ব্ল্যাঙ্কেট। তো এটি আমরা যদি মেশিনের ভিতরে রাখার পরে এটার এক একটা রোলের সাথে আর একটা রোলের সাথে একটু তারতম্য আসবে। তো এটাই হচ্ছে মূলত আমরা এই তারতম্যটা বুঝতে পারি এই শেড লাইট বক্সের মাধ্যমে। এটাই হচ্ছে শেড লাইট বক্স। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন গার্মেন্টস ট্রেডের জন্য। এটি ব্যবহার করা হয় ফেব্রিক ওয়্যার হাউসে বা স্টোরে, বন্ড ওয়্যার হাউসে, যেখানে ফেব্রিক ইনস্পেকশন করা হয়, যেখানে শেড ব্ল্যাঙ্কেট আপনার তৈরি করা হয়, শেড কন্ডিশন কার্ড তৈরি করা হয়, ওখানে ব্যবহার করা হয়। এটি মেনলির কাজ হলো আপনার শেড ম্যাচ করা। শেড ম্যাচটা কি, ধরেন 100টি রোল আসছে, একই কালার 100টি রোল, 100টি রোল যে যখন ডাইং করা হয়েছে তখন কিন্তু একবারে ডাইং করতে পারে নাই। একবারে যদি ডাইং করা যেত এই ধরনের বড় মেশিন যদি থাকতো, তাহলে তো 100টা রোল একরকমের শেডে আসতো। যেহেতু এটাই হচ্ছে এখানে লিমিটেশন, এখানে প্রথমে কী করা হয়, ডাইং ফ্যাক্টরিতে সেখানে ল্যাব ডিপ টেস্ট করা হয়। 5 গ্রাম ফেব্রিক নিয়ে প্রথমে টেস্ট করা হয়, একটা কালার রেসিপি তৈরি করা হয়। 5 গ্রামের এগেনস্টে যে রেসিপি হবে সেরকম 100 কেজির এগেনস্টে সেই হিসাবেই তারা দেয়, কিন্তু বিভিন্ন পানির অ্যাসিডিটি, তারপর আপনার পরিমাণ বৃদ্ধি, এই সব কিছু মিলে তখন তো একটা রোলের থেকে আরেকটা রোল কিন্তু একটু সামান্যতম শেডের ভ্যারিয়েশন হয়। এই ভ্যারিয়েশন কতটুকু হয় সেটা জানার জন্যই আমরা এই শেড লাইট বক্সটা চেক করে থাকি। এর মধ্যে বেশ কয়েকটি, এই শেড লাইট বক্সে বেশ কয়েকটি লাইট সোর্স আছে। যেমন দেখেন এই যে লাইট সোর্স D65, TLS84, CWF মানে কালার হোয়াইট ফ্লোরেসেন্ট, তারপরে FA, তারপরে UV মানে আল্ট্রাভায়োলেট, তারপরে U30, এগুলো হলো লাইট সোর্স। এই সমস্ত সোর্স দিয়ে বিভিন্ন কালারের ফেব্রিক আমরা শেড চেক করতে পারি। এখন D65টা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর্টিফিশিয়াল ডেলাইট। আর্টিফিশিয়ালটা কি, যে কৃত্রিম আলো, দিনের আলো এই লাইট সোর্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। এর মধ্যে কেন তৈরি করা হয়েছে, ফেব্রিকের যে সোয়াশ আছে এগুলো কি নিয়ে আপনি বারবার রোদে চেক করবেন, রোদের আলো মানে কি, এটা তো আপনার ডেলাইট অর্থাৎ আর্টিফিশিয়াল, ওই আলোটাই মেশিনের মাধ্যমে তৈরি করা হয়েছে একটা মেকানিজমের মাধ্যমে, ইলেকট্রিক মেকানিজমের মাধ্যমে, কালার টেম্পারেচারের মাধ্যমে। এটা হচ্ছে D65 লাইট। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম আলো তৈরি করা হয়েছে, দিনের আলোটাই এই মেশিনের মধ্যে কৃত্রিম আলো তৈরি করা হয়েছে আমার এই ফেব্রিকের শেডটা চেক করার জন্য। এখানে কালারটা কি, কালার টেম্পারেচারটা কি 6500, অর্থাৎ এটা কেলভিন, কে মানে কেলভিন, কেলভিন নামে একজন সায়েন্টিস্ট ছিল যে এটি আবিষ্কার করছে, তার নাম অনুসারে এই কেলভিনটা হয়। এটি হচ্ছে টেম্পারেচারের একক। যেমন আপনারা জানেন ওই যে CGS মানে সেন্টিমিটার পার সেকেন্ড, FPS মানে ফুট পার সেকেন্ড, আর MKS মানে মিটার পার সেকেন্ড, এগুলো হচ্ছে আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি। তো আপনারা যারা ইন্টারমিডিয়েটে বা SSC-তে সায়েন্স পড়েছেন তারা কিন্তু এই জুল বা কেলভিন জানতে পেরেছেন। এবং এজন্যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলে, গার্মেন্টস ট্রেডে যদি কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাহলে সে ভালো করে, এটা আমি
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, কারণ এই যে কেলভিন, আপনার টেম্পারেচার, জুল, বিভিন্ন মেশিনারিজ যে ব্যবহার করা হয়, এগুলো তো সায়েন্টিফিক বিষয়। তো এই সায়েন্টিফিক বিষয় তো আর্টস আর কমার্সে থাকে না। যে ছাত্রটি ইন্টারমিডিয়েট বা সিসিতে সায়েন্স পড়ে আসবে তার জন্য অনেক এটা হেল্প হবে। যাই হোক, তো এটির ওয়াট হচ্ছে আপনার, এই যে পাওয়ার বা ওয়াট হচ্ছে 18। তো এগুলো এক একটির কাজ এক এক রকম। তো D65 হচ্ছে আর্টিফিশিয়াল ডিলাইট, তারপরে TLS-84 সবচেয়ে বেশি ব্যবহার হয় গার্মেন্ট স্টেডে, আপনার D65, TLS-84, আর হচ্ছে আপনার এই যে UV মানে আল্ট্রাভায়োলেট। D65 এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিমেস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, তারা এটা অ্যাপ্রুভ দিয়েছে। আরেকটা জিনিস আছে আপনার হলো TLS-TL-84, এটা অ্যাপ্লাইড টু স্টোরস ইন ইউরোপ, জাপান অ্যান্ড চায়না। চায়না, ইউরোপ, জাপান এবং চায়নাতে এটি ব্যবহার হয়। অর্থাৎ একটি গার্মেন্টস তৈরি করার পরে এটি যায় কোথায়? অবশ্যই সেটি একটি আপনার স্টোরে যায় যেখানে সেল হবে, অর্থাৎ কমার্শিয়াল লাইটও আমরা বলতে পারি এটি। ওইখানে সেটটা কেমন দেখতে এটা এখানে বোঝানো হচ্ছে। তারপরে CWF, কালার হোয়াইট ফ্লোরেসেন্ট আমেরিকান স্ট্যান্ডার্ড, এই কালারটা আমেরিকান স্ট্যান্ডার্ড, এখানে আমেরিকাতে ব্যবহার করা হয়, কমার্শিয়ালি অ্যাপ্রুভ এটা আমেরিকাতে। এটার কালার হচ্ছে 4150, এটার ওয়াট হচ্ছে আপনার 18। এগুলো আপনারা একটু দেখে নেবেন, পরে নেবেন, আপনার জন্য তাহলে সুবিধা হবে। এগুলো কিন্তু আপনার যারা কোয়ালিটি ফেব্রিক ওয়্যার হয়ে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনাদের এই সমস্ত কোশ্চেন কিন্তু 100% জিজ্ঞেস করা হবে। শুধু যে আপনার চাকরির মধ্যেই ব্যবহার হবে তা না, আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু আপনার এগুলো ব্যবহার মানে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবে। সাইড সোর্স, কত ধরনের সাইড সোর্স সাধারণত ব্যবহার করা হয়, এগুলোর নাম কি এবং কোন কালারের, কত টেম্পারেচার, কত পাওয়ার, কালার সোর্সে কোন কালার ব্যবহার করা হয়। এখন আমরা একটু দেখব যে এই যে লাইট সোর্সগুলো আছে এগুলো কোন লাইট সোর্সের জন্য কোন কালার ব্যবহার করা হয়। আর একটি স্লাইডে যেতে হবে, এই দেখেন, দেখেন এখানে D65 কালারের নামটা কি নর্থ স্কাই ডিলাইট, মডারেট ডিপ ব্লু। আপনি এই কালারের জন্য D75-এর জন্য আপনি এই মডারেট ডিপ ব্লু, আপনি ডিপ ব্লু যে ফেব্রিকের যে কালারটা আছে ওই ফেব্রিকটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন, ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। D75-এ মডারেট ব্লু ব্যবহার করতে পারবেন, দুইটা কালার ব্যবহার করতে পারবেন, ডিপ ব্লু এবং মডারেট ব্লু। এখন আপনি যদি এই D75-এ যদি আপনি হোয়াইট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার হবে না। যাই হোক, তারপরে আছে আপনার হলো 6500 D65, খুব বেশি ব্যবহার হয় গার্মেন্টসে, এটা অ্যাভারেজ ডিলাইট দিনের আলো, যেটা একটু আগেই আলোচনা করেছিলাম, অ্যাভারেজ ডিলাইট এটি, মডারেট ব্লু কালার, এখানে ফেব্রিকের মডারেট ব্লু কালারটা এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে আছে আপনার হচ্ছে 5000K, মানে কি মানে কেলভিন, যেটি একটু আগে বলতেছিলাম, এটি হচ্ছে D50, এটা হচ্ছে নন স্কাই ডিলাইট। নন স্কাই ডিলাইটটা কি দুপুরের যে কড়া রোদ সেইখানে আপনার যদি হোয়াইট কালার হয়, ফেব্রিকের কালারটা যদি হোয়াইট হয় তখন আপনি এই নন স্কাই ডিলাইট দিয়ে চেক করবেন, ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখন কথা হলো যে এই যে যে মেশিনটি দেখতে পাচ্ছেন, ফেব্রিক শেড বক্স লাইটটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে আমার যে কার্সার আছে এখানে কিন্তু সুইচ আছে, সুইচটা কি সুইচ আছে, এই যে D65, TLS-84, CWF এগুলো লেখা সুইচ যায়, যে সুইচের ইংলিশটা যা লেখা থাকবে আপনি যে কালার চেক করতে চাইবেন ওই কালার দিবেন এই মেশিনের ভিতরে, তাহলে আপনি রেজাল্টটা ভালো পাবেন। আরেকটি বিষয়, শেড লাইট বক্সে কিন্তু দেখেন যে প্লেটটা আছে এটা কিন্তু 45° অ্যাঙ্গেল আছে, এটা কিন্তু যে শেড চেক করে এই এই উনি করে কি এটা ডাস্টবিনে ফেলে রাখে, এটা কিন্তু অবশ্যই গবেষণা করে বের করা হয়েছে। D65 শেড লাইট বক্সে যদি 45° অ্যাঙ্গেলে আপনি শেড চেক করেন তাহলে কিন্তু আপনি রেজাল্টটা ভালো পাবেন, ঠিক আছে। আর আপনি যদি রেজাল্টটা ভালো পাবেন মানে আপনি, অনেক সময় আমরা দেখছি যে ওয়াশ ফ্যাক্টরিতে, আমরা তো বিভিন্ন ফ্যাক্টরিতে ওয়াশ প্রোগ্রামে কাজ করি, তখন আমাদেরকে ওয়াশে যেতে হয়, ওখানে আমরা দেখছি যে ওই টেবিলটাই আপনার 45° অ্যাঙ্গেলে তৈরি করে রাখছে, ডেলাইট সোর্স উপরে যে সমস্ত বিভিন্ন লাইট সোর্স তৈরি করছে মেকানিকের মাধ্যমে, তারা টেবিলটাই আপনার 45° অ্যাঙ্গেলে দিয়ে রাখছে যাতে আপনি ইচ্ছা করলেও আর ফ্ল্যাট করে দেখতে পারবেন না। আর এটাই হচ্ছে পোকায়োকা। যাই হোক, পোকায়োকা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব। এই যে আজকে যে শেড লাইট বক্স নিয়ে আলোচনা করলাম, আপনাদের অনেক কোশ্চেনের উত্তর এখানে পেয়ে যাবেন, আলোচনার মাধ্যমে অনেক কোশ্চেনের উত্তর হয়তো পেয়ে গেছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে কিন্তু আপনি মধ্যে একটা প্র্যাকটিস হবে, প্র্যাকটিস হলে আপনি আপনার প্রতিষ্ঠানে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। শুধু তাই না, আপনি কোনো ইন্টারভিউ যদি দিতে চান, ফেব্রিক রিলেটেড বিষয়ে যদি ইন্টারভিউ দিতে চান, ফেব্রিক কোয়ালিটি ম্যানেজার বা ওয়ার হাউস কোয়ালিটি ম্যানেজার বা স্টোর ম্যানেজার, তখন কিন্তু আপনি এই আপনাকে কোশ্চেন করে
আমার মনে হয় যে আটকাতে পারবে না। যাই হোক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তখন আপনি এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে অনেক কথাই বলে ফেলছি, কথা বাড়াবো না, সবাইকে পরে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।